এবার আসেন শানে নুজুল সম্পর্কে। এই সুরাটা যে নাজিল হলো মূলত কারণ কি? মূলত কারণ হলো আমার নবী আপনার নবীকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠালেন, যতদিন পৃথিবী থাকবে আপনার নবী আমার নবীকে মানুষ চিনবে, এবং তিনি কোন বংশ থেকে আসলো সেটাও মানুষ জানবে, চিনবে, বুঝবে। এই জন্য কুরাইশের নামে নাম ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা নাজিল করে দিলেন। তারপরে লক্ষ্য করেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য অন্য বংশ থেকে কুরাইশ বংশকে 60টা কারণ, 60টা বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করেছে। জোরে কান সুবহানাল্লাহ। এতগুলো মানুষের সুবহানাল্লাহ আওয়াজ নাই, বলেন তো সুবহানাল্লাহ। আপনারা যদি মন মারা হন না, আলোচনা করে মজা পাবো না, আলোচনা বোঝার চেষ্টা করেন, আপনাদের চেহারা দেখে বোঝা যায় যাতে ভালো লাগতেছে আলোচনা। তাহলে লক্ষ্য করেন, 60টা কারণে ওই কুরাইশ বংশকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন, 60টা মর্যাদা বান করেছেন 60টা বৈশিষ্ট্য দিয়ে। নাম্বার এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আখেরি জামানার নবীকে আল্লাহ কুরাইশ বংশের ভিতরে জন্ম দিয়েছেন। এটা হলো কুরাইশের এক নাম্বার বৈশিষ্ট্য, সৌভাগ্য, সুবহানাল্লাহ বলে। নাম্বার দুই, কুরাইশ বংশের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরি জামানার নবী এবং রিসালাত দিয়ে পাঠিয়েছেন, এটা হচ্ছে দুই নাম্বার বৈশিষ্ট্য, সুবহানাল্লাহ বলে। তিন নাম্বার কারণ হচ্ছে কাবা ঘরের খেদমত হিসাবে কাবা ঘরকে দেখাশোনার জন্য দায়িত্ব দিয়েছেন কুরাইশদেরকে, এটা হলো কুরাইশদের তিন নাম্বার বৈশিষ্ট্য। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন তো জান্নাতে একটা গাছ হবে, যত সুবহানাল্লাহ বলবেন তত গাছ হবে, তত বাগান হবে। একটা গাছের ছায়া কতটুকু হবে জানেন? তেজি ঘোড়া দ্বারা যদি আপনি সেই গাছের ছায়া অতিক্রম করতে চান, 6 মাস পর্যন্ত দৌড়াবেন, সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবেন না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই জান্নাতি গাছের নিয়তে যদি সুবহানাল্লাহ বলতে পারেন, আর একবার যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলার সাথে সাথে তার যত কত সওয়াব হয় জানেন? সওয়াবে পৃথিবীটা পরিপূর্ণ হয়ে যায়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে যদি সুবহানাল্লাহর জোর না হয়, ভিটামিন ওষুধ খায়াই যদি শরীরের শক্তি না হয়, তাহলে কি খাই হবে? গাঞ্জা খায়া? হ্যাঁ, গাঞ্জা খাইলে নাকি শরীরে শক্তি হয়, যারা মদ খায় তখন নাকি খুব জোর হয়। তাহলে সুবহানাল্লাহর ফজিলত বলতেছি, সুবহানাল্লাহর ফজিলত বলে যদি সুবহানাল্লাহ বাইর না করেন তাহলে কখন করবেন? সওয়াবগুলো আল্লাহ লুকায় রাখছেন, গুনাহগুলো আল্লাহ লুকায় রাখছেন, কেন জানেননি? একবার যে ব্যক্তি সুবহানাল্লাহ পড়বে, এই পৃথিবীটা সওয়াব দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। এতগুলো সওয়াব যদি বান্দার দেখে একদম খুশিতেই আত্মহারা, মানে মেন্টাল হয়ে যাবে, মানে এত ধন সম্পদ কেউ যদি একবারে পায় হয়তো খুশিতে পাগল হয়ে যায়। অনেকেই আছে না, লেখাপড়া করিয়া পাগল, অনেকে আছে সম্পদ পাইয়া পাগল, অনেকে আছে না পাইয়া পাগল, অনেকে আছে দুঃখে পাগল, আছে না? এত সব যে আল্লাহ দেন, পৃথিবীটা সুবহানাল্লাহ বলে সব দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, এটা যদি আপনি আমি দেখতাম, আমি তো আনন্দে আত্মহারা হয়ে যেতাম, পাগল হয়ে যেতাম। আবার আমরা যে গুণা করি, এই গুণাটার যে কত ভয়াবহতা আর এর যে কি শাস্তি, এটা যদি আল্লাহ আমাদেরকে দেখাইতেন তাহলে তো আমরা দুঃখে পাগল হয়ে যেতাম। এই জন্য আমরা সুবহানাল্লাহর জোর নাই, সওয়াব হইলেও জোর নাই, না হইলেও জোর নাই, এই জন্য আসেন জোর দেন, সওয়াবের নিয়ত রাখেন, তাহলে আল্লাহ তাআলা সওয়াব দিবে, সুবহানাল্লাহ বলে। চার নাম্বার কারণ আছে, ওই যে হাজি শব্দের পানি পান করার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন কুরাইশদেরকে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। পাঁচ নাম্বার কারণ, তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ করেছে, ও কুরাইশবাসীরা শোনো, ওই যে তোমাদেরকে হস্তি বাহিনী থেকে আমি নাজাত দিয়েছিলাম, কাবা শরীফকে আমি হেফাজত করেছিলাম, হেফাজত করার কারণে তোমাদের মান সম্মান ইজ্জত আরো বেড়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। ছয় নাম্বার কারণ হলো 10 বছর পর্যন্ত, আর এক হাদিসে আসছে 7 বছর পর্যন্ত কুরাইশের মানুষেরাই শুধু কাবা শরীফে ইবাদত করত, শরীফের আশেপাশের অন্য কোনো মানুষ ইবাদত করতো না, শুধু কুরাইশ বংশের মানুষেরাই 10 বছর ইবাদত করত, সুবহানাল্লাহ বলেন।
আর সাত নম্বরে উল্লেখ করা হয়েছে কুরাইশদের বৈশিষ্ট্য সম্পর্কে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে চিরদিন উল্লেখ করে রাখার জন্য, তাদেরকে যে সম্মান দিয়েছেন এটা উল্লেখ করে রাখার জন্য তাদের নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ।